আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, বাংলাদেশের গুলশানে চীনা নাগরিক করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে বাংলাদেশের গুলশানে একটি হসপিটালে ভর্তি হয়েছে। বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং খুবই রিস্কি, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু এরকম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ঢুকে গেছে, ভাইরাসটা এতই মানে খারাপ একটি ভাইরাস যে খুবই ছোঁয়াচ্ছে। চীনেতে কিন্তু খুব মানে প্রায় কয়েক হাজার, প্রায় 64 না কত হাজার মানুষ এখন এই করোনা ভাইরাসে আক্রান্ত। এই করোনা ভাইরাসে আক্রান্ত মানে করোনা ভাইরাসটা কীভাবে তৈরি হয়েছে এটা যদি আমরা বলতে যাই বন্ধুরা, চীনারা এই ভাইরাসটি তৈরি করেছে। চীনারা জীবাণু অস্ত্র বানাতে গিয়ে মানে ভুলবশত এটা মানে ছড়িয়ে যায় ভাইরাসটা। মানে জীবাণু অস্ত্র এরকম, মানে জীবাণু একটা বোমা বা জীবাণু অস্ত্র ধরেন এক জায়গায় ছাড়লো, ভাইরাসটা ছেড়ে দিল, ওই জায়গার মানুষ অটোমেটিকলি মনে করেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে তারা মানে ওষুধ মুষুধ হবে না, ট্রিটমেন্ট মিটমেন্ট এত ট্রিটমেন্ট করবে কতক্ষণ, একটা হাসপাতালে ডাক্তার আছে ধরেন 100 জন, রুগী হয়ে গেছে 1000 জন, কজন ট্রিটমেন্ট করবে? তো তাদের হচ্ছে চাল, এটা চাল মানে কিভাবে মনে করেন না রক্ত বের হবে না, মনে করেন গুলি অপচয় হবে, বাট মানুষ ঠিকই মরবে। তো এই ধরনের চালের জন্য তারা তো চায়নারা এই ধরনের একটা জীবাণু বোমা মানে আবিষ্কার করছিল, মানে যেটা মানুষকে হত্যা করার জন্য আর কি ধীরে ধীরে। তো সেইটাই আর কি দুর্ঘটনাবশত তাদেরই জায়গায় ভুলবশত কাজটা সেরে গেছে। এখন তো তাদেরই জায়গার মানুষ মরতেছে, সারা বিশ্বের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, সারা বিশ্বে এই ধরনের ভাইরাসটা ছড়াচ্ছে। তো বন্ধুরা, আমার একটি কথা হচ্ছে ভাই, আপনারা যারাই আছেন আমার একটি কথা, সতর্ক হয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন। মাস্ক মাস্ট, এই হাঁচি কাশি থেকে কিন্তু করোনা ভাইরাসটা ছড়াচ্ছে বেশিরভাগ। তো হাঁচি কাশি এইগুলা থেকে ভাই মানে অবশ্যই মানে ই করবেন, কি বলে, রুমাল টিস্যু এগুলো ব্যবহার করবেন, যেন কারো সামনে গিয়ে খুলে ভাজ করে হাঁচি দিয়ে দিবেন না, এই ধরনের এগুলা থেকে ভাই দূরে থাকুন, নিজে সচেতন হন, অনেকে একটু মানে এই ধরনের মানে আপদ বিপদ থেকে ভাই রক্ষা করুন। কারণ অনেকেই আছে যারা এই ধরনের হাঁচি কাশি মানুষের সামনে গিয়ে হ্যাঁচু করে দিয়ে দেয়। তো এগুলো ভাই আসলে যদি হয়েও থাকে করেও থাকেন, এগুলো ভাই বিরত রাখেন এগুলো থেকে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ।